প্রেমিক কয়জন ছিল দেওয়া আনা রাসুল প্রেমের প্রেমিক কয়জন আল্লাহর প্রেমের প্রেমিক কয়জন ছিলেন দিওয়ানা রাসুল প্রেমের প্রেমিক কয়জন দয়াল রে একদিন পবিত্র মসজিদের ঘরে সাইরা সাবে নামাজ পড়ে নামাজ ছেড়ে গল্প করে না সব চারজন সঙ্গে ছিলেন দিনের নবী ছেড়ে দিল চৌখের পানি তোমরা বাবা খবর রাখো না আমার একজন আসাব আছে হজরত বেল্লাল নামে মাত্র আড়াই দিন তার হায়াত আছে বিশেষ বাজবে না ও বেল্লাল আমার প্রেমে মন মজাইয়া ও তার দেহ পরাণ সকল দিয়ারে ও সে আমার প্রেমে মন মজাইয়া ও তার দেহ পরাণ সকল দিয়ারে এ আরে তবু তারি মন তো পেল না রে দয়াল তবু তারি মন তো পেল না ছিল দিওয়ানা রাসুল প্রেমে প্রেমিক কয়জন আমার রাসুল প্রেমের প্রেমিক কয়জন ছিল দিওয়ান রাসুল প্রেমে প্রেমিক কয়জন যাও বাবা জলদি করে তোমরা সবাই যাও রে চলে কেউ তোমরা দেরি কইরো না ও বেল্লাল অনবিবাহিত রই আছে বিয়ে শাদী নাহি করে আরে ইস্কবাজি নূরের খেলা বেল্লাল খেললো না তার মনের দুঃখ রইল মনে সে ইস্ক খেলা নাকি খেলে আরে মনের দুঃখ রইল মন ও সে ইস্ক খেলা নাকি খেলে আরে বিয়ে শাদী বেল্লাল করলো না জগতে ওরে বিয়ে শাদী বেল্লাল করলো না ছিল দিওয়ানা আশেক সালাম আশেক মিলে আমার রাসুল প্রেমের প্রেমিক কয়জন ছিল দিওয়ানা রাসুল প্রেমের প্রেমিক কয়জন চাইরা সব চতুর্দিকে তারা ঢেরি নিয়া যায় রে তখন পাত্রীর তালাস করে পাত্রী মিলে না ঢেরি শুনে কত মেয়ে আসে তারা দৌড়াইয়ে বলে কিসের ঢেরি পিটাও তোমরা ভেঙে বলো না সকলে বলছে ডেকে রাছুলের এক আশা আছে হজরত বেল্লাল নাম তোমরা জানো না অবয়ল বিবাহিত রই আছে শাদী নাহি করে তারই জন্য পাত্রী খুঁজি গো আমরা তারই জন্য পাত্রী খুঁজি পাথার আব্বা না সোর মেলা রেডিও Thank you.
সারাই দিন তার হায়াত আছে আগো বাজবে না বেলালে ভবি আড়াই দিন হায়াত আছে তোমরা শোনো না এই কথা যখন বলে মেয়েরা শুনে সবই দেরি ছেড়ে যায় গো চলে ফিরে ধরে না বলে এই বিয়েতে নাই গো রাজি আরে ঢেরি ছেড়ে যায় তখন বলে আড়াই দিনের জন্যে মোরা বিয়ে বসবো না বলে আড়াই দিন পর রারি হই আয় আসতে হবে বাপের বাড়িতে আরে এমন বিয়ে আমরা বসবো না জগতে ওরে এমন বিয়ে আমরা বসবো না প্রেমিক কয়জন রাসুল প্রেমে ছুলে রে কোথাও পাত্রী মিলে না আমার রাছুল আল্লাহ শুনতে পেয়ে চোখের পানি দিলেন ছেড়ে ওরে বেল্লাল রে ও তোর আশা মিটল না আমার রাছুল আল্লাহ কান্দে যারে তখন হযরত আলী দক্ষিণ পানে ঢেরি হস্তে নিয়া আলী হইছে রওয়ানা মদিনা ছাড়িয়া যায় শাম শহরে চইলা যায় বহু দূর যাইয়া আলী দেখেন তখন কাঠরিয়ার মেয়ে দেখে আরে হযরত আলীর চোখে লাগে এমন নরম চলতি আর তো দেখি না বেশ মেয়ে দেখতে লাগে বড় সভ্য শান্ত হবে ভবি আরে এই তো মেয়ে ভদ্র দেখি দেখি এখন দেখে বলে হযরত আলী এই মেয়ে একা কোথায় চলছো তুমি ও কি বা তোমার মাতা পিতা গো মেয়ে বা তোমার মাতা পিতা আমায় বলো না প্রেমিক কয়জন না রাসুল প্রেমের প্রেমিক কয়জন আরে রাসুল প্রেমের এই কথা যখন শুনে মেয়ে আদব করে গেল পাশে আসসালামু আলাইকুম বলে সালাম দেয় কিনা আলী ওয়ালাইকুম আর সালাম বলে মেয়ের অপ্রশংসা করি বেশ তো মেয়ে হবে লক্ষ্মী আর তো কেহ না বলে পিতা বলে মাতা হারা মেয়ে আমি হুজুর শিশুকালে মা হারাইছি আমার মতো জনম দুঃখী আর তো কেহ না বাবা আমার আছেন বেঁচে আবুকে পিঠে কইরা মরি আমাকে মানুষ করেছে দয়াল সে বাবা বাবা আমার কাটে কাটে গিয়াছে সেই জঙ্গলাতে আমি নিজে চলছি হুজুর বলছি এখন আনবো লাকড়ির বোঝা আমি যাব হুজুর মাথে নিয়া বাবার দুঃখ সইতে পারি না ওই আমার নামটি হয় রাবিয়া মায়ের একাই মাইয়া
আই জগতে আমার কেহ নাই গো হুজু আপন বলতে আর তো কেহ না প্রেমিক কয়জনা রাসুল প্রেমে প্রেমিক কয়জনা তোমার সাথে আমার কোনো কথাবার্তা নাই কোথায় আছে তোমার বাবা আনো যাইয়া তারে বলো মদিনা ছাড়িয়া আসছে হযরত আলী চলে আমার নাম বলো যাইয়া বলতেছি তোমায় ওই তো মেয়ে দৌড়াইয়া সংবাদ নিয়া যায় যেয়ে বলে প্রাণের বাবা বলতেছি তোমারে আমদিনা ছাড়িয়া আসছে হযরত আলী চলে এই মুহূর্তে যেতে বলছে দেরি কইরো না ওরে কাঠরিয়ায় শুনতে পায়া কাঁপে তখন শেরে খোদা হযরত আলী ওরে আইসা শেষে এখন জানি ভয়ে ব্যাটায় অস্থির হইয়া রে তখন ভয়েতে অস্থির হইয়া চলল তখন না প্রেমিক কয়জনা রাসুল প্রেমে প্রেমিক কয়জনা ছড়িয়া ধীরে ধীরে যায় হযরত আলী চরণেতে সালাম ও জানায় কেন হুজুর ডাকছেন আমায় বলেন দয়া করে আলী কয় নির্ভয়েতে দাঁড়াও না সম্মুখে আমার রাসূল আল্লাহ দিন পয়গাম্বর পাঠাইছে আমায় তার একজন আসাব আছে বলতেছি তোমায় হযরত বেল্লাল নামটি আছে বলতেছি তোমারে যেই বেল্লাল আইজান ফোকে মক্কা মিনারাতে ওরে এই জীবনে বিয়ে শাদি করলো না বেল্লালে তারই জন্য পয়গাম দিয়া পাঠাইছে রাসুলে তবে তোমার মেয়ে দেখায় আমার মনে লাইগা যায় আরে যদি তুমি দিতাম এ নিতাম এই বেলায় কথা শুনে কাঠরিয়া কিবা বলবো কারে আ খুশির তুফান উইটা গেছে কাঠরিয়ার দেলে হায় আল্লাহ যে হযরত বেল্লাল মক্কা মিনার আয় চইরা সে আয়জান দে আর যত মক্কা মদিনার লোক সবাই এক জামাতে নামাজ পড়ে সে রাসুলের আসাব আর সে হযরত বেল্লাল আজকে সে আমার জামাই হবে খোদা এর সে আর সৌভাগ্য কি হতে পারে পৃথিবীর বুকে হে আল্লাহ পাক পরওয়ারদিগার হুজুর আপনি এই মুহূর্তে আমার মেয়েকে নিয়ে যান না আপনার সাথে আমি এত সুখী হুজুর আর কি যে বলবো বলবার মতে কোনো কিছু না হুজুর আপনি দয়া করে এই মুহূর্তে নিয়ে যান আমার মেয়ে একমাত্র মেয়ে মাহারা মেয়ে আমার রাবেয়া আপনি নিয়ে যান হুজুর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়গাম দিয়া পাঠাইছেন নিজে হুজুর আমার এত সৌভাগ্য আমার এই ভাগ্য আল্লাহ আমি তো কোনোদিন জানি নাই কোনোদিন ভাবি নাই যে হযরত বেল্লাল আমার মেয়ে জামাই হবে আহা হুজুর এই মুহূর্তে নিয়ে যান হযরত আলী করমুল্লাহ শুনতে পায়া মুখটা মলিন করিয়া দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল কাঠরিয়া একটা কথা বলতে আমার মনে ছিল না কিন্তু এখন সে কথাটা তোমাকে আমি বলতে বাধ্য হলাম বলে বলেন হুজুর দয়া করিয়া আপনার কি আছে বলবার বলে দেখো হরে একই মাত্র আছে বেল্লাল রাসুলের আশকি দিবারাত্র জারি নামে ছাড়ে চৌখের পানি মাত্র আড়াই দিন তার হায়াত আছে বিশেষ বাঁচবে না এই কথা বলিতে আমার মনে ছিল না এখন যদি মনে ধরে তুমি মেয়ে দাও আমাকে
আমার সাথে নিয়া যাব মদিনার শহরে কথা শুনে কাঠরিয়া এমনি চিৎকার মারে হুজুর আপনি আগে বললেন নাই হুজুর আমার একই মাত্র মেয়ে হুজুর আপনি কেন আগে বললেন না হুজুর বেয়াদবি মাফ করবেন হুজুর এই মেয়ের মুখের পানে তাকিয়ে আমার যত মনের দুঃখ যত জ্বালা যন্ত্রণা সব কিছু আমি সয়ে নিছি হুজুর সে আমার আদরিনী মেয়ে আমার বুকে পিঠে করে আমি যাকে মানুষ করেছি আজকে হুজুর মাত্র আড়াই দিনের জন্য আমার মেয়ে বিয়ে দিব তা কোনো দিন হতে পারে না হুজুর আপনি মাফ করেন হুজুর আপনার দুটি পায়ে পড়েছি হুজুর আমি আপনি দয়া করে মাফ করেন হুজুর আমি আপনার কাছে আমার মেয়েকে ভিক্ষা চেয়েছি হুজুর কোনো দিন হতে পারে না আমি বাবা হইয়া আমি তার জন্মদাতা পিতা হইয়া কোনো দিন মেয়ে এভাবে দিতে পারি না হুজুর আমাকে ক্ষমা করেন হুজুর ওফ খোদা হযরত আলী করমুল্লাহ শুনতে পায়া যেন আকাশ ভেঙে তার মাথায় পড়ল জি আল্লাহ আমি বা কি করে পুনরায় বলবো যাহা তোমার মেয়ে দিতেই হবে কোনো দিন হতে পারে না 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 আমি আর কোনো দিন বলবো না আমি কোনো দিন বলবো না আহা হযরত আলী করমুল্লাহ চোখের পানি ফেলে ফিরে চলল কাঠরিয়া কাঁদতে কাঁদতে নিজ বাড়িতে যায় আহা নিজের বাড়ি যে এ বেটা কান্দে হায় রে হায় মেয়ে বলছে ও গো বাবা কান্দ কি কারণে বাবা তোমাকে কি হযরত আলী বলো কি বা বলি কি ব্যথা দিছে প্রাণে আমি শুনতে চাই কথা শুনে তখন বলে কাঠরিয়ায় মাগো আমার রাবিয়া আগো পেয়ে পেলাম না মাগো আমার নসিব গেল টোলে মা যে হযরত বেল্লাল আয়জান ফুকে মা মক্কা মিনা রাতে যার আয়জান শুনে মাগো নামাজ পড়ে সবে আমার রাছুল আল্লাহর আছাব যিনি হযরত বেল্লাল এই জীবনে বিয়ে শাদী বেল্লাল করছে না তার জন্যে পয়গাম দিয়া পাঠায় মোস্তফা হযরত আলী এসে মাগো পছন্দ করলো তোরে তোমার বিয়ের কথা মাগো বলেছিল মোরে তারপর বলল আড়াই দিনের হায়াত আছে বিশেষ বাজবে না সেই কথা শুইনা মাগো রাজি হইলাম না মানা কইরা দিলাম আমি হযরত আলী গেল চলে কথা শুনে ও রাবিয়া চিৎকার মেরে বলে বাবা কেন তুমি মানা করলা কেন করলা তারে যেই রাসূল আল্লাহ পয়গাম দিয়া পাঠাইয়াছে যারে বাবা গো শুনলাম শুধু জীবন ভরা দয়াল নবীজি দয়াল নবীজি এই জীবনে কি বা রূপের চোখে না দেখি বাবা আরে কথা বলতে চাই তুমি মানা কইরো না আরে কথা বলিতে চাই মানা কইরো না রাসূল আল্লাহর আছাব যিনি তুমি জানো না বাবা গো সতী নারীর পতি হইলে মরতে পারে না এই বিয়েতে কবু তুমি আমায় মানা কইরো না আহা ডেকে দাও না হযরত আলী গো বাবা ডেকে দাও না হযরত আলী গো বলো কোথায় আছে দেওয়ানা নবী প্রেমে প্রেমী কয়জনা ওরে আল্লাহ প্রেমে কাঠরিয়া বলছে মা গো আমি জানি না ও তোর নিজের কপাল নিজে খাবি আমারে দুই সোনা মেয়ে কয় প্রাণের বাবা যাও না জলদি করে ওরে কাঠরিয়া দৌড়াইয়া যায় আলীর চরণে যায়া কয় হযরত আলী বলতেছি আপনারে আমার মেয়ে আছে রাজি নিয়ে যান না তারে হযরত আলী কথা শুনে সুখী হইয়া যায় দৌড়াইয়া চইলা গেল দেখে রাবে আয়
বাঙালির পায়ে সালাম দিয়ে কান্দে যারে যারে আমাকে নিয়া যান না সোনার মদিনাতে আ কেমন আছে এ কেমন আছে দিনের নবী গো আমার কেমন আছে দয়াল নবী গো একটু দেখবো আমি এখন এই তো মেয়ে নিয়ে আলী মদিনাতে যায় যায়া তখন দাঁড়ায় আছে বহু দূরে ভাই মেয়েকে দূরে রেখে আলি গেল চলে যায়া দেখেন রাসূল আল্লাহ বসা রয় নীরব সালাম দিয়া হলো খাড়া দেখি বারে পায় বলে কিনা সংবাদ আনছ বাবা বলো রে আমায় আলি কয় সুসংবাদ হুজুর বলতেছি আপনারে কাঠরিয়ার মেয়ে একটি মিলায় পরোয়ারে বড় সভ্য শান্ত মেয়ে দেখেন দেখতে মনোহরে এমন রূপসী মেয়ে কি বলবো আপনারে রাসূল আল্লাহ বলছে আমি তারে দেখতে চাই আমি নিজের মুখে দুই এক কথা তাহারে জিগাই মেয়েকে ডাইকায় আনলো গেল মেয়ে চলে আলি কয় এই তোমাদের দিনের রাসূল দেখো নয়ন ভরে আহা দয়াল রে আমার রাসূল আল্লাহর মুখ দেখিয়া তখন মেয়ে চায় চোখের জলে বুক ভাসে কানতেছে মাইয়া আমার অনেক দিনের মনের আশা গো হুজুর অনেক দিনের মনের আশা গো হুজুর পুরাই আছেন এখন নবী প্রেম প্রেমী কয়জন এ বলে তখন মেয়ে পয়দা গেল পায় রাসূল আল্লাহ হস্তে ধরে তখনই উঠায় ডাইকা কয় ওগো মা গো বলতেছি তোমারে আমার একজন আসাব আছে হযরত বেল্লাল নামে আর এই জীবনে বিয়ে শাদি বেল্লাল করছে না ও তার মনে কত জ্বালা মা গো বলি এখন তবে তারই জন্যে পয়গাম দিয়া আমি যে পাঠাই তবে তোমাকে দেখিয়া আমি সুখী হইয়া যাই মাত্র আড়াই দিন তার হায়াত আছে বিশেষ বাজবে না আর যদি তোমার মনে ধরে এ জিন্দাও কিনা তুমি যদি সুখী হইয়া এ জিন্দাও আমাকে আমি নিজে কাজী সাইজা সরা দিব তাকে বাবা কোনো কথা নাই দয়া করে দেন না সরা দেরি দরকার নাই কথা শুনিয়া তখন বলে রাসূল আল্লাহ কোথায় আছে বেল্লাল আমার ডেকে আনো না বেল্লালকে ডেকে নিল আসাবগণ সকলে নিজে রাসূল কাজী সাইজা সরা দেয় তখনই আরে হলো বিয়া আমার ইজ্জে রাসূল কাজী সাইজারে তখনই নিজের রাসূল কাজী সাইজারে আরে সরা দিল তখন আল্লাহ প্রেম প্রেমী কয়জন সরাসরি
উল্লেখ করে সবাই হাত উঠায় দরবারে আহা সরার শেষে হাত উঠায়া দোয়া মাঙ্গে সবে রাবেয়া পইরা গেল বেল্লালের ওপায় বেল্লালে হস্তে ধরে তখনই উঠায় স্বামী বলে গ্রহণ করলো তখন সুখী মনে স্ত্রী বলে গ্রহণ করলো হজরত বেল্লালে রাসূল আল্লাহ বলছে বেল্লাল তোমাকে জানাই আজ হতে মান ইজ্জত তোমায় সই পাজাই ও এ হোকালার পরকালে রে বেল্লাল এ হোকালার পরকালে রে আরে দেইখা রাইকো সরপ্রমা আল্লাহর প্রেমে প্রেমিক কয়জো না আমার রাসূল প্রেমের প্রেমিক কয়জো না ছিল দিওয়ানা আল্লাহর প্রেমের প্রেমিক কয়জো না হযরত বেল্লাল বিবি নিয়া ঘরে চলে যায় ঘরে যাইয়া বলছে গো বিবি বলতেছি তোমায় যাই নামাজ বিছাও জলদি নামাজের কারণে মিয়া বিবি দুইজন মিলা দাঁড়াইলো নামাজে নামাজ শেষে হাত উঠাইয়া কান্দিতেছে হায় মিয়া বিবি দুইয়ে মিলা বলেছে খোদা কান্দিয়া কান্দিয়া তারা মুনাজাত শেষ করে শান্ত মনে বসলো যাইয়া পালঙ্গয় উপরে পাখা হস্তে নিয়া বিবি পাখা করে গায় হযরত বেল্লাল মুখখান এসে দেখে সেই বেলা লক্ষ্মী বিবি গো মন ভরিয়া দেখি গো বিবি আমি তোমায় চেয়ে তোমার মতো লক্ষ্মী গো ভবে কয়জন হতে পারে নিজের আসুল কাজী সেজে দিয়েছে আমারে তোমাকে দেখি গো বিবি আমি দেখি নয়ন ভরে কথা শুনে ওই তো বিবি স্বামীর মুখের পানে চায় বলে তোমাকে পাইয়া গো স্বামী আমি সুখী দুনিয়ায় আহা এই দেহ প্রাণ সইপা দিছি গো বান্দ এই দেহ প্রাণ সপে দিছি গো স্বামী তুমি কেন বুঝো না আল্লাহর প্রেমের প্রেমী কয়জো না তোমাকে জানাই কান্দিয়া বুকে গনিয়া কান্দে সেই বেলায় বিবি তিন দিনের ফাঁকা গো আমি কিছু খাই না ঘরে যদি কিছু থাকে খানা দাও গো না আমারে তোমার হস্তে কিছু খানা আমি খাইতে চাই কথা শুনে তখন বিবি বলে হায় রে হায় ঘরে যাইয়া তখন বিবি এদিক ওদিক চায় আদা সেরাটা মিলাইল আপনি খোদায় তাতে বিবি ভাবে মনে
এখন কি বা করি আটা মোতে সাত রুটি তৈয়ারি সে করি আদা সের আটা দ্বারা সাতটা রুটি দড়ে সাত রুটি তৈয়ারি করে বিবি কান্দে যারে যারে আমার নিদান কালের বান্ধব হইয়া রে তোমরা আহা নিদান কালের বান্ধব হইয়া রে হারে দূরে তোমরা থাইকো না আল্লাহর প্রেমে প্রেমী কয়জন না রুটি লয়া যখন বিবি তাওয়ায় দিল তুলে আগুনেরও তাপ লাগলো ওই তো রুটির গায়ে সাতজন ছিল তারা জঙ্গলার ভিতরে সাতজনের কলি যাতে আগুন গেল ধরে আহা কেড়ে দিল কেবা দিল এসকে আগুন রে ওই আগুন সহিতে আর পারি না এ আগুনে পুইরা মরা গেলাম কইলা হয়ে সাতজনা দৌড়া দৌড়ি করে জঙ্গলাতে রুটি তৈয়ারি করিয়া বিবি নিয়া যায় সাত রুটি নিয়া গেল দেখি বাড়ি পায় রুটি পানি দিল যখন বেল্লালের সম্মুখে হজরত বেল্লাল জিজ্ঞাসা করে আটা পাও কে মনে ভাই গো স্বামী হইলে চলে না আর বিবি হইলেও চলে না বিবির মতো বিবি হইতে লাগে স্বামীর মতো স্বামী হইতে লাগে তারই পরে আল্লাহ পাক রাব্বুল আলামিনের দিদার মিলে দেখেন তো এখন স্বামী জিজ্ঞাসা করে বিবির কাছে বিবি এ আটা কোথায় পেলে তুমি কে দিয়েছে তোমাকে তখন রাবেয়া বলছে স্বামী আমি ঘরে তালাশ করে দেখলাম কিছুই মিলে না অন্ন বলতে কিছুই নাই তোমার ঘরে তারপর আল্লাহ পাক রাব্বুল আলামিন আদাশের আটা মিলাইছেন আমাকে সেই আটা দ্বারা সাতটা রুটি তৈরি করছি এই সাতটা রুটি তৈরি করা আমি তোমার সম্মুখে এনে দিছি খাও তুমি পরাণ ভরে খাও স্বামী আমি দেখি বলে বেশ লক্ষ্মী বিবি আমার কিন্তু হাদিসে ফরমাইছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিজেই বলেছেন যে ঘরে যদি বিবি থাকে তো ওই খানার অর্ধেকটা শরীর সে হয়ে যায় কিন্তু এই সাতটা রুটি তুমি তৈরি করেছ সম্পূর্ণটা রুটি আমি খাইতে পারবো না বিবি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানা তবে কাজ করো সমান সমান ভাগ কইরা দাও তারপর খাই তুমি আধা আমি আধা বলে বেশ আহাই আল্লাহ কত সুন্দর সোনা স্বামী আল্লাহ তুমি আমাকে মিলাইছ আমি জানি না আল্লাহ তুমি আমার নসিব বুড়া করো না মাবু এই বইলা বিবি তখন নিজের হস্তে ওই সাতটা রুটি বাট করে দিলেন এক একটা বাটে সাড়ে তিনটা করে রুটি পড়ল আধাটা বিবির জন্য রেখে দিল আধাটা স্বামীর জন্যে দিল হজরত বেল্লাল রুটি পানি খায় রুটি পানি খায় আর বিবির মুখের পানে চায় বিবি তখন পাখানিয়া তাকে ওই বাতাস করে গায় আহা রুটি পানি খায়া আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুক্রিয়া আজকে আমার লক্ষ্মী বিবির হাতে আমি আজকে কত সুন্দর নেয়ামতের খানা খেয়েছি মাবু তুমি খাওয়াইছ তবে বিবি এখন একটু আরামের দরকার আমার আমি একটু আরাম করতে চাই বলে বেশ ভালো তুমি শুয়ে পড়ো তখন হজরত বেল্লাল চিকুন চাদর গায়ে দিয়ে পালঙে শুয়ে পড়ল বিবি এখন ভাবতেছে আরে অন্ন বলতে তো আমার ঘরে কিছুই নাই আবার যদি স্বামী ঘুমের থেকে উইটা কিছু খাইতে চায় তাহলে আমি কী দিব আমার স্বামীকে যাগে আমাকে যে রুটি দিয়েছে আমি সেটা খাবো না আমার স্বামীর জন্য রেখে দিলাম
জমা করে স্বামী যখন আর চাইব তখন আমি আবার তাকিয়ে দেব। আহা, এই কথা বলে রুটি জমা রাইখা দিয়া স্বামীর খেজমতে মজগুল হয়ে গেছে বিবি। সাদের দিন চলিয়া রাত্র এলো ঘরে, সীতানে পৈতানে গো বিবি খেজমত করে তারি, চৌখের জলে বুক কবাসে রে রাবে আর, চৌখের জলে বুক কবাসে রে, আল্লাহ আমাকে কাদাইও না, আল্লাহর প্রেমের প্রেমী কয়জো না আমার রাজুল প্রেমের। রাত যখন নিশি হলো ওরে প্রাণের ভাই, জঙ্গলাতে সাতজন বসা এক গাছতলায়, ছয় জনে যুক্তি করলো ভোট দেয় একজনকে, এই মুহূর্তে চইলা যাও দোষ বেল্লালের বাড়িতে, তুমি ছাড়া কেউ পারবে না এই আগুন নিভাইতে, কলিজাতে লাগছে রে আগুন পারি না সহিতে। এই শুনে তখন পাগল গাটরি নেয় কাঁধে, হস্তে একটা লাঠি গনিয়া চইলা যায় বাড়িতে, বেল্লালের বাড়িতে যাইয়া উঠানে দাঁড়ায়, লাইলাহা ইল্লাল্লাহ বলে হাক মারে তথায়, লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মা গো শোনা লক্ষ্মী মা, আমি অনেক দিনের ফাঁকা বুকা মারে কিছুই খাই না মা, মা গো আজকে আমার মনটা চাইছে যদি মা দয়া করে কিছু ভিক্ষে দিতে আমাকে, তাহলে মা আমি খেয়ে আমারই তাপিত প্রাণ শীতল করতাম মা, মা রে লক্ষ্মী শোনা আমার আল্লাহর ওয়াস্তে কিছু খানা খেতে দাও মা আমাকে। আহা হা বিবি, তখন স্বামীর সীতানে বসা যখন সে হাঁকের আওয়াজ শুনে বিবির প্রাণটা যেন চমকে ওঠে, খোদা এত রাতের অন্ধকারে কোথার থেকে তোমার এই ফকির এসে হাঁক মারে, যদি খালি হস্তে ফেরত যায় আমার দরজার থেকে গুনাগার হতে হবে আল্লাহ তোমারই পাক দরবারে। আহা, এখন কি করতে পারি, মাত্রই না সাড়ে তিনটা রুটি আছে আমার ঘরে, তাও তো আমি স্বামীর জন্যে রেখে দিছি, এখনই কি করতে পারি, আমি স্বামীর অনুমতি ছাড়া এই রুটিও দিতে পারি না, করা যায় কি, কি করব। ভাবিতে চিন্তিতে তখন হযরত বেল্লালে, আচম্বিতে স্বপ্ন গো দেইখা চিৎকার মেরে উঠে, বিবি বলে কেন গো স্বামী কি বা দুঃখ মনে, আল্লাহ রাসূল নাম যার রইয়াছে অন্তরে, অস্থির হয় না তুমি আল্লাহ বলো মুখে, আচম্বিতে ফকির আসছে ঘরের দরজাতে, স্বামী ফকির বেটা ইসা হাঁক মারছে বহুদিনের ফাঁকা বুকা কিছুই সে খায় না, এখন তাকে কি দিয়ে আমি বিদায় করতে পারি, খালি হস্তে ফেরত গেলে গুনাগার হতে হবে আল্লাহর দরবারে। হযরত বেল্লাল জিজ্ঞাসা করে কি এমন আছে কি দিবা তুমি এই ফকিরকে, বলে স্বামী যেই রুটি তুমি আমাকে দিয়েছ সেই রুটি আমি খাই নেই, নিজে নিজে না খায়া রুটি রেখে দিছি তোমার জন্যে, যদি তুমি অনুমতি দাও তাহলে আমি ওই ফকিরকে রুটি দিয়ে দেবো। বলে বাহ 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 বিবি, যা শুনাইলা না তুমি, ওই রুটির দায় দাবি বলতে হক বলতে আমার কিছু না, ওইটা তোমার হক তোমার দাবি, যদি তোমার মন চায় বিবি তাহলে তুমি দিতে পারো, মন না চায় নাই দিতে পারো, তাতে আমার কোনো অভিযোগ নাই। বলে তাই বলা, হ্যাঁ বেশ আলহামদুলিল্লাহ, আরো তো সুযোগ পাইলাম আমি। কাঁদিতে কাঁদিতে বিবি তখন তিন রুটি নেয় হাতে, তিন রুটি লইয়া গো বিবি তখন দরজা তার খোলে, দরজা খুলিয়া বিবি আড়ালে ছাপিয়ে হাতখানা বাড়াইয়া ডাকে বাবা বাবা বলে, কে গো বাবা আল্লাহর ফকির আইসা চলিয়ে, লও না বাবা ভিক্ষে লও না খাও না পরাণ বলে, বাবা আমার মতো জনম দুঃখী আর তো কেহ নাই, বাবা
কি দিয়া সুকি করিব আমার সাধ্য শক্তি নাই মাত্র সাড়ে তিনটা রুটি আছে আছে আমার ঘরে আদা রুটি রাইখা ঘরে তিনটে দেই তোমারে বাবা খাও না তুমি সুকি হইয়ে লও না তুমি ধরে পাগল বলছে দাও না মারে দে না জলদি করে ওই রুটি তিনটা নিয়া পাগল রুটির পানে চা আরে বিবি তখন ঘরের দরজা বন্ধ করে স্বামীর কাছে যায় পাগল বেটা রুটি লইয়া বই সাজায় দরজাতে বিসমিল্লা বলিয়া রুটি সিরা দিল মুখে রুটি সিরে মুখে দিল পাগল বেটা আল্লাহর মালে কুলম অত বসা বৃক্ষেরই তলায় বৃক্ষের একটি পত্র ঝরে পড়ল তার সম্মুখে ওই পত্রখানা টুকাইয়া দেখে পত্রের গায়ে পত্রের গায়ে লিখা আছে দেখি বারে পায় আহা হযরত বেলাল নাম তিহিয়া আছে রে পত্রে হযরত বেলাল নাম তিহিয়া আছে রে হারে পত্রে দেখে তখন আল্লাহর প্রেমে প্রেমী কয়জন আমার আল্লাহর প্রেমে পত্র নাম দেখিয়া মালে কুলম ওতে বেল্লালের বাড়িতে যায়া দাঁড়াইল উঠানে পাগলকে দেখতে পারে দরজায় রয় বসে আল্লাহর মালে কুলম ওতে তখন জিজ্ঞাস করে তারে কে কে তুমি বসছ দরজাতে দরজাটা ছেড়ে দাও না বাবু আমি একটু ঘরে যাব হযরত বেল্লালের ঘরে পাগল বেটা বলে বারে বা তুমি কে রে বাবু তুমি কে বলে আমি আল্লাহর মালিকুল মুওয়াত যাব হযরত বেল্লালের ঘরে বেল্লালের জান কবজ করতে আল্লাহর হুকুম নিয়ে আমি এসেছি এইখানে চলে একটু দরজাটা ছেড়ে দাও না বাবু দয়া করে আমি ঘরে চলে যাব পাগল বলে বাহ 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 বড় সুন্দর কথা শুনাইলা রে বাবু তুমি আল্লাহর হুকুমে চলে আসছো যখন হযরত বেল্লালের জান কুরবান করতে কবজ করতে তবে আমিও তো বসছি খাইতে আল্লাহর হুকুমে খাইতে বসতে লড়তে মানা তুমি জানো না তা হ্যাঁ ভাই অবিলম্বে যোগাযোগ করুন সুরমালা রেডিও শৈলজা খাইতে বসতে লড়তে মানা আল্লাহ মানা করে দিছে তবে বেশ আমি খাওয়া দাওয়া করে নেই খাওয়ার পরে তুমি চলে যেও মালিকুল মওত বলে না তা না আমি তোমার হুকুমে কাজ করি না আমি আল্লাহর হুকুমে কাজ করি এই মুহূর্তের জন্য দরজাটা ছেড়ে দাও আমার দেরি হয়ে যাইতেছে একটা মিনিটের জন্য আল্লাহ আমাকে টাইম দেয় নাই বলে বেশ ভালো কথা এক মিনিটের জন্য যদি তোমাকে টাইম না দেওয়া থাকে তাহলে তুমি ওই সমস্ত তাড়াহুড়া আমাকে দেখাও নাকি আমাকে দেখানোর কোনো দরকার পড়ে না তাহলে একদিনের জন্য তুমি দাঁড়াও ওই জায়গাতে বলে বেশ তো ভালো কথা একদিনের জন্য দাঁড়াবো আমি কি তাই তোমার চাকরি করি নাকি বলে তা আমি বুঝি না বাবু দুই দিনের জন্য দাঁড়াও ওই জায়গাতে মৌত কয় বালাই কথা হ্যাঁ দুই দিনের জন্য দাঁড়াবো আমি তো তোমার চাকরি করি না বলে তাহলে তিন দিনের জন্য দাঁড়াও বাপু ওই জায়গাতে বলে বেশ আমি যত বলি ততই তো সে বাড়াইতেছে তোমার মতো এমন পাগলই তো আর দেখি না বলে তাহলে চার দিনের জন্য দাঁড়াও ওই জায়গাতে বলে বারে বা এইটা কোন ধরনের পাগল চার দিনের জন্য দাঁড়াবো বলে বাবা তাহলে তুমি পাঁচ দিনের জন্য দাঁড়াও ওইখানে বাহ এত সুন্দর কথা পাঁচ দিনের জন্য দাঁড়াবো আমি তো তোমার চাকরি করি না বলে তাই বুঝি না ছয় দিনের জন্য তুমি দাঁড়াও ওইখানে বলে বেটায় তো মনে হয় মোবিল কুট বসাই দিছে হ্যাঁ আমি যত বলি তত সে বাড়াইতেছে এই তো মোবিল কুট মনে হয় এমন রঙের পাগলই তো দেখি নাই এই পাগল তুমি আমাকে চিনো নাকি আমার নাম মালিকুল মওত সারা পৃথিবীর জান কবজ করতেছি আমি একা জানো তুমি আমি এই মুহূর্তে তোমাকে নিয়ে যাইতে পারি ধৈরা বলো বারে বা ওই সমস্ত ধমকি টমকি পাগল হয়ে ভয় করে না আর পাগলকে বাবা তুমি বইল না তবে এক কাজ করো সাত দিনের জন্য ওইখানে দাঁড়াও আমার খাওয়া দাওয়ার পরে তুমি নিয়ে যাও বলো বাহ বড় সুন্দর কথা সাত দিনের জন্যে বেশ তুমি রেডি হও বেল্লালের বদলে আজকে এখন তোমাকে আমি নিয়ে যাব পাগল বলে বেশ তোমার যদি হিম্মত থাকে তাহলে আমাকে নিয়ে যাও বসা ছিল পাগল দাঁড়াইলো তখন লাঠি নিয়ে দাঁড়াও একটু দেখবো তোমার কত হিম্মত কত শক্তি লাঠি হস্তে নিয়ে পাগলা তখন দৌড়ায় যায় মালিকুল মৌত রে মালিকুল মৌত আরে বাপরে বাবি যা কি লাঠির বয়ে মৌত বেটা দৌড়াইয়া যায় আরে পিছন ফিরে চাইয়া দেখে পিছন ফিরে চাইয়া দেখে বেটায় কোথায় যায় রে সতী নারীর প্রতি যারা রে যেমন মসজিদের চূড়া
নারীর পতি যেন রাখছে তৈয়ারি করে আমি তো জানি না গো আগে চিনি নাই বেটারি লাঠি লইয়া দৌড়াইয়া দিল সে আমারে বৃক্ষ তলায় যাইয়া রে মৌয়ত কান্দে যারে যারে পাগল বেটার উঠি নিয়া সেজদাতে পড়িয়ে কান্দিতেছে খোদার কাছে বিচার কর তারে তুমি আল্লাহ হকের হাকিম সূক্ষ্ম বিচার চাই খাইতে বসলে লড়তে গো মানা কোরআনে যা পাই তবে মৌয়তে কেন দিল না গো খাইতে আমারে এই তো বিচার করেন গো মাবুদ ডাকতেছি কাতরে আপনি রহিম হইয়া রহম করেন গো আল্লাহ রহিম হইয়া রহিম হইয়া রহম করেন গো আল্লাহ বলছে ওরে মৌয়ত চিনো না দুস্থেরে মস্ত বড় ভুল করেছ সালাম দাও নাই তারে আমার দোস্তে কান্দিতেছে সেজদাতে পড়িয়ে আমার আরশ কুরসিল হো মাহফুজ সবই যায় রে হেলে এখন আমার যাইতে হবে দোস্তের নিকটে নইলে দোস্তে সেজদা হতে উঠবে না জগতে স্বয়ং খোদা দিচ্ছে বাণী পাগল বেটার ঠাই কি চাও দোস্ত জলদি কইরা আমি শুনতে চাই পাগল বলছে মাবুদ আল্লাহ বলিতেছি দরবারে বহুদিন পর খানা নিছি গো আল্লাহ খাবো মন ভরিয়ে দিল না খাইতে খানায় আপনার মালিকুল মুবতে ওগো রইল খানা সামনে আমার কান্দি সেই কারণে এক মিনিটের টাইমও বলে নায়িকা বেটায় বলে তাতে সাত দিনেরও টাইম আমি চাইছিলাম তার কাছে দিল না বেটায় সময় দেয় না মোরে কত বেয়া দবি করলো বেটায় নিয়া যাইব মোরে কথা শুনে আল্লাহ বলছে বলছে পাগলা ঠাই দোষ তোমাকে সে চিনে নাই গো তোমাকে জানাই বলো সাত দিনের কথা যখন বলছো মৌয়তে রে বেশ সাত দিন আমি টাইম দিলাম বেল্লাল থাকবাসিয়ে সাত দিনের হায়াত আমি দিলাম বেল্লালেরে পাগল বলছে তাই হবে না মাবুদ বলতেছি আপনারে আপনি নিজে রহিম রহমান আল্লাহ গো আপনার রহমের সীমা নাই তবে বেল্লালের স্ত্রীর হাতে রুটি খাইয়া আমি ঋণী হইয়া যাই এই ঋণ পরিশোধ করবার মতে আমার সাধ্য নাই গা দেখে তাতে একটুখানি উপকার মাবুদ আমি যাই করিয়ে রহিম হইয়া রহম কর দয়াল দয়াল গোয়ামা সাত দিন আল্লাহ দিছেন আপনি নিজে দয়া করে সাত দশম সত্তর বছর হায়াত আমি দিলাম বেল্লালেরে আপনি মাবুদ দয়া করে নেন না কবুল করে ওই সতী নারীর মতি আল্লাহ রাখেন বর্জায় ভবি সতী নারীর প্রতি আল্লাহ রাখেন বাঁচাইয়ে মন ভরিয়া খেজমত করব সে রাবি আয় তাহারি এই প্রার্থনা করি গো আল্লাহ এই প্রার্থনা এই প্রার্থনা করি আল্লাহ গো আমি এ প্রার্থনা করি আমি গো আল্লাহ কবুল করে নে কোনা
বলছে প্রাণের দুস্থ সেজদা উঠাও আগে মাত্র সত্তর বছর হায়াত চাইলা দিলাম গো তাহারি সত্তর হাজার বৎসর যদি চাইতাই আমার কাছে চাইতার এই সমতে তাও দিতে বাধ্য থাকতাম আইনা ছয় আমাকে আমার আশক যে আমার আশক যে জন এই জগতে রে দোস্ত আশক যে জন এই জগতে রে হার তারে আমি ভুলি না আল্লাহর প্রেমে প্রেমি কয়জন না ওরে আল্লাহর প্রেমে প্রাণের দয়াল রে মেয়ের মতো মেয়ে যদি হয় রে দাদা ভবে সতী নারী হইতে পারলে পতির নিদান সারি পাগল বেটা সেজদা হতে উঠিয়া দাঁড়ায় ডাইকা বলছে মা রাবি আগো বলতেছি তোমা ও মা একটুখানি উপকার মা করে গেলাম তোরে তোমার স্বামী সত্তর বৎসর বাইসা থাকবো ভবে মন ভরিয়া খেজমত করো মা তোমাকে জানাই তোমার হাতে রুটি খাইয়া আমি ঋণী হইয়া যাই আল্লাহর রাস্তে ক্ষমা করো মা বলতেছি তোমারে দীনহীন সোহরাব হোসেন বলে পাগলের চরণে ওরে পাগল অসময় নিদানের কালে তোমায় যেন পাই তোমার হাওয়া লাগলো রে গায়ে আমি পাগল হইয়া যাই ওরে তোমার প্রেমের প্রেমিক হইয়া রে পাগল তোমার প্রেমের প্রেমিক হইয়া রে আমি ঘুরিতেছি সব সময় আল্লাহর প্রেমের প্রেমিক কয়জন যদি কারো মন বাই কাঁদে শুরু মেলা রেকর্ডিং হাউস আসবেন সাবিল সারলিয়া বাজার বাইগো ডেমরা ঢাকা ধরে শুরু মেলা রেকর্ডিং হাউস মনে রাখবেন সবে ওরে প্রেমিক ভাই সবার কাছে এই মিনতি আমি করে যাই আছেন যত মা বোনেরা বলি গো সবারে স্বামীর সেবায় মশগুল থাকবেন ডাকবেন ওই অন্তরে আছেন আমার যুবক ভাইরা মিয়া বিবি দুয়ে আমন ভরিয়া মোহাব্বত বাই রাখিবেন অন্তরে আর সেই মায়াতে মিলবে খুদারে ভবে সেই মায়াতে মিলবে খুদারে আর নইলে কেহ পাইবা না আল্লাহর প্রেমের প্রেমিক কয় গেল পরে আমার স্বামী সত্তর বছর হায়াত পাইল ফিরে পাগল বিদায় নই আসে ধীরে ধীরে যায় রাত পোষা রাত পোষা বলে ফয়জর হইয়া যায় রাসুল আল্লাহ দিন পয়গাম্বর ফয়জর নামাজ পড়ে নামাজ পইরা কান্দে যারে আসাব দে রোটারে
जाओ ना बाबा तुमरा सबाई देरी कोई रोना हाँ अमारो बेला ले तो यार बेचे रोई से ना हजरत बेलाल गे से मारा तुमरा जाओ ना सबे जल्दी जाया दाफन काफन करो रे सकले ओरे बेलाल बेलालेर लागिया राचुल कांदे जारे जारे एक व्यक्ति बोलसे गो हुजूर दाफन करबेन कारे कारे करबेन दाफन हुजूर আপনাকে জানাই আমার ডাইনে নামাজ পইরা গেল সেই বেটায় কথা শুনে রাসূল আল্লাহ আর সহ্য হয় তাতে হরি আল্লাহ পাকে ওহি করছেন জানতে পাইছি তাতে বেল্লাল আমার বাজবার মতে কোন উপায় নাই ওই বেটা বইলা আছে গো হুজুর চক্ষু দুইটা খাই মিথ্যে কথা যদি হুজুর বলি আমার মুখে তবে আমার দুইটি চক্ষু যাবে গো চলিয়ে কথা শুনে রাসূল আল্লাহ আর সহ্য তখনই মরা কাবা ধ্যানে পড়ল জানতে চায় রাসূলে আল্লাহ পাকে ওহি পৌঁছায় রাসূল আল্লাহর ঠাই দোষ তোমারও সে প্রাণের দোস্তে এই কাজ কইরা যায় তিন রুটি খাইলো আইসা চাইয়া ভিক্ষা মেগে খাইয়া দেখো এমন কাছে করি আমার মালেকুল মৌয়তের এসে দিছে দৌড়াইয়া সত্তর বছর হায়াত রাখলো আমার কাছে চাইয়া শুনতে পাইয়ারা চুলাল্লা সুখী হইয়া যায়।